নমস্কার বন্ধুরা শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি মসুর ডালের তরকা মসুর ডালের তরকা আপনারা রুটি কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারেন ডিনারে কিংবা ব্রেকফাস্টে কিভাবে তৈরি করতে হয় এই মসুর ডালের তরকা তার জন্য চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম খোসা সমেত মসুর ডাল আমি এই খোসা সমেত ডালটা দিয়েই আজকে তরকাটা বানাবো তো এই ডালটা অনেক সময় পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা আমরা যে রেগুলার ইউজ করি খোসা ছাড়ানো গোটা মুসুর ডাল সেটা দিয়েও কিন্তু তরকাটা তৈরি করতে পারেন তবে এই খোসা সমেত মসুর ডাল দিয়ে তরকাটা তৈরি করলে তরকার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় এবার ডালটাকে তিন চারবার জ্বর পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ডালটাকে ধুয়ে নিয়ে ফেরত আসছি ডাল ধুয়ে নিয়ে ডালের জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার ডালটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম সেদ্ধ করবার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ তেল প্রেশার কুকারে ঢাকা আটকে হাই ফ্লেমে ডালটাকে মোটামুটি চার থেকে পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে তবে ডালটা কিন্তু পুরোপুরি গলে যাবে না আমি প্রেসার কুকারের ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটাকে এইভাবে আঙুল দিয়ে চাপ দিলে দেখুন ভেঙে যাচ্ছে অথচ কিন্তু ডালটা পুরোপুরি গলে যায়নি এই অবস্থা পর্যন্ত কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সরষের তেল তেলটাকে একটা খুন্তির সাহায্যে ভালো করে কড়াই চারিদিকে ছড়িয়ে নিয়ে তারপরের মধ্যে আগে থেকে দুটো ডিম ফাটিয়ে রেখেছিলাম ডিমগুলোকে দিয়ে সামান্য নুন দিয়ে ডিমগুলো ভুজিয়া তৈরি করে নিতে হবে আমি এখানে ডিম দিয়ে তরকাটা করছি আপনারা ডিম ছাড়াও কিন্তু তরকাটা তৈরি করতে পারে একই পদ্ধতিতে একটা খুন্তির সাহায্যে এইভাবে নেড়ে ছেড়ে ডিমটার ভুজিয়া তৈরি করে নিয়ে ডিমটাকে এবার কড়াই থেকে নামিয়ে নিলাম দিয়ে দিলাম কড়াইতে ফোর টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেলের বদলে কিন্তু আপনারা রিফাইন তেল দিয়েও রান্নাটা করতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন রসুন কুচি আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার সব কিছুকে একসাথে এইভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আদার কাঁচা গন্ধটা যখন একটু চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটো কুচি টমেটোটাকে পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন ডাল সেদ্ধ সময় নুন দিয়েছিলাম তাই এই সময় নুনটা কিন্তু অবশ্যই একটু বুঝে দিতে হবে দিয়ে দিলাম হাফ টি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো সব কিছুকে একসাথে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন টমেটোগুলো ভালো মতন গলে গেছে এবারের মধ্যে সেদ্ধ করে রাখা মসুর ডালটাকে দিয়ে দিচ্ছি ডালটাকে দিয়ে মশলার সাথে আরও দেড় থেকে দু মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে যেই প্রেশার কুকারে আমি ডালটা সেদ্ধ করেছিলাম সেই প্রেশার কুকারটা ধুয়ে এবার হাফ কাপ মতন গরম জল এর মধ্যে অ্যাড করলাম অবশ্যই জলটা কিন্তু গরম জল দেবেন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ডিম ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ মিনিট রান্না করব এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে কসৌরি মেথি আর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু মসুর ডালের তরকা একদমই তৈরি রুটি কিংবা পরোটার সাথে সার্ভ করুন দুর্দান্ত লাগে খেতে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন